সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা আজকে আমার সাথে আলাপচারিতায় যিনি আছেন তিনি আমার খুব প্রিয় একজন মানুষ এবং আমি জানি যে যারা টিভির সামনে বসে আজকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরও খুব প্রিয় একজন মানুষ কি বলে তাকে পরিচয় করাবো এটি যখন তাকেই জিজ্ঞেস করলাম আপনাকে কি শুধু কথা সাহিত্যিক বলবো তিনি বললেন আমি তো শুধুই কথা সাহিত্যিক কি আমার পরিচয় কি শুধুই কথা সাহিত্যিক তিনি শিক্ষক তিনি হাসান আজিজুল হক স্যার আসসালামু আলাইকুম অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য শুরুতেই স্যার অনেকদিন ছোট গল্প লিখছেন না কিন্তু আপনার ছোট গল্প পড়েই বড় হয়েছেন বাংলাদেশের বাংলা ভাষার বাংলা সাহিত্যের অনেক পাঠক এবং বাংলা সাহিত্যে ছোট গল্পর কথা মনে হলেই প্রথম যার কথা মনে হয় তিনি হাসান আজিজুল হক লিখছেন না কেন স্যার ছোট গল্প না লিখছি না এই কথাটা ঠিক না আমার এই সমস্ত ছোট গল্প লেখার ইতিহাসটাকে যদি সামনে রাখা যায় তাহলে দেখা যাবে যে মাঝে মাঝে আমি বাদ দিচ্ছি খরা চলছে এরকম হ্যাঁ খরা চলছে এবং সেই জন্য যে খুব অভাব বোধ আছে তা না আচ্ছা লিখছি না হয়তো আমার পাঠকরা খেয়াল করেছেন যে আমার ছোট গল্প শোচনীয়ভাবে নানা রকম অনেকে ঠিক এই কথাটা বলে যে আপনি তো একরকম লেখেন না তার কারণটা হচ্ছে আমার কাছে প্রতিটি লেখাই একেবারে নতুন একটা চ্যালেঞ্জ নতুন একটা জিনিস আর কি আপনার সাম্প্রতিক উপন্যাস সাম্প্রতিকতম উপন্যাস হচ্ছে আগুন পাখি শেষ বলা যায় এবং একেবারেই বলছি যে আমি ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে জানতে চাই আমি যখন পড়তে গিয়েছি আমার কাছে ভাষাটা বেশ দুরূহ ভাষা মনে হচ্ছে এবং অনেকেই বলেছেন এটা আপনিও জানেন যে বিভিন্ন সময় কথা হয়েছে যে ভাষাটি বেশ দুরূহ তো আপনার কি মনে হয়েছে কখনো যে এই ধরনের ভাষা পাঠককে এক ধরনের দূরে ঠেলার কারণ হতে পারে হতে কি পারে আমার কাছে কিন্তু ঠিক উল্টোটা মনে হয়েছে আমার মনে হয়েছে কথা যখন আমরা পরস্পরের লিখিত ভাষা অনেক সময় নাও বুঝতে পারি কিন্তু আমরা যখন পরস্পরের সঙ্গে কথা বলি তখন আমি বুঝিয়ে ছাড়ি তখন আমি চোখের ইঙ্গিত করি তখন আমার মুখের ভঙ্গিমা করি আমি হাত নাড়ি তাই না আচ্ছা ঠিক সেই জিনিসটা করছি আমি আমার লেখাতে শুধু বাদ যাচ্ছে শারীরিক উপস্থিতিটা তাহলে এটা তো লিখিত ভাষা যতটা অন্যের কাছে যায় তার সাথে অনেক সরাসরি যাবে একটা অসুবিধা আছে কথ্য ভাষার সঙ্গে এক কথ্য ভাষা আর এক কথ্য ভাষার তফাত আছে ভালো তফাত আছে বাংলা ভাষাতে খুব আছে অন্যান্য ভাষা তো আছে কিন্তু বাংলা ভাষায় এটা একেবারে অসম্ভব বৈচিত্র্য এটা একদিক থেকে বৈভবও বটে এটা একটা ঐশ্বর্যও বটে আর কি কথ্য ভাষা হচ্ছে সবচাইতে নির্ঘাত ভাষা নির্ঘাত মানে এটা ফেল করে না এটা কখনো ব্যর্থ হয় না হ্যাঁ আমাকে অপরের কাছে পৌঁছে দিতে অন্ততপক্ষে লিখিত ভাষা যতটা ব্যর্থ হতে পারে কথ্য ভাষা নয় সেই জন্য আমি মনে করি যে কথ্য ভাষা বুঝবে না নিশ্চয়ই বুঝবে আচ্ছা দেখা যাক চেষ্টা করে খুব আলাদা তো পশ্চিমবঙ্গের এই কথ্য ভাষাটা খুবই অন্যরকম একে তো মুসলিম মোটামুটিভাবে সম্ভ্রান্ত পরিবার তারপরে একজন প্রায় নিরক্ষর মহিলার মুখের ভাষা তারপরে সেটা এতই পারিবারিক একটা ব্যাপার যে ওই পরিবারের পুরুষরাও ঠিক ওই ভাষাতে কথা বলে না একেবারেই অন্তর্মুখী ভাষা তা আমি চেষ্টা করেছি খুব যথাযথ হতে এই ভাষাটা ব্যবহারের ক্ষেত্রে আর আমার কেন জানি ধারণা হয়েছে যে এক পাতা দুই পাতাতে যে বাধাটুকু আসবে সেটা কেটে যাবে চতুর্থ পঞ্চম পৃষ্ঠায় তারপরে দুটো একটা একেবারে বিশেষ ধরনের শব্দের অর্থ বোঝা ছাড়া এটা তো তত্তার করে পড়ে যাওয়ারই কথা হ্যাঁ এখন স্যার একটা ধারা তৈরি হয়েছে বিশেষ করে টেলিভিশন নাটকেও আমরা দেখি যে কথ্য ভাষার একটা যারা লিখছেন যারা পরিচালনা করছেন আমি জানি না আপনি নাটকগুলো দেখেছেন কিনা তারা বলছেন যে এটি হচ্ছে ঢাকা বা ঢাকার যে বৃহত্তর ঢাকার সেটির একটি নাগরিক ভাষা যেটি বিভিন্ন ভাষা সংমিশ্রণে তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধেও একটা বড় মত আছে অনেকেরই একটা মত আছে সেটি হচ্ছে যে এটি নাটকের ভাষাকে শিল্প ভাষাকে আসলে ক্ষতিগ্রস্ত করছে নাটকের মধ্যে পরস্পরের কথোপকথনের ক্ষেত্রে যে কোনো রকমের ভাষা ব্যবহার হলে আমার কোনো আপত্তি নেই যে কোনো রকমের ভাষা কারণ নাটক তো প্রধানত মানে তো সংলাপ প্রধানই বটে কারণ সেটা করতে পারে কিন্তু অন্য কোনো কিছু এখান থেকে দাবি করাটা চলে না একেবারেই না আমরা যেমন সৃষ্ট ভাষা একটা লিখি সেটা একটা সেটা হচ্ছে সৃষ্ট ভাষা সেটাকে আমরা বলি মান ভাষা একজন বিদেশ থেকে যদি কেউ আসে সে বলে যে আমি কিন্তু রংপুরের কথ্য ভাষা শিখতে চাই না খুলনার কথ্য ভাষা আমি বাংলা ভাষা শিখতে চাই তাহলে তাকে তো একটা ভাষা শেখাতে হবে যেমন একটা ইংরেজি ভাষা শেখানো হয় তাহলে আমাদের একটা প্রমিত মান ভাষা আছে
আর এই প্রমিত মানভাষাটা কখনোই আমাদের এই বাংলাদেশের প্রচলিত প্রচুর যে কথ্য ভাষাগুলো বিভিন্ন জায়গায় আছে এর একটাকেও কিন্তু না করে না, এটাকে না করে না, না এটাকে না করে না, কোনো বিরোধিতা নেই। তাহলে এখানে বৃথা বাক্য ব্যয় করার কি দরকার যে আমি এইরকম ভাষাটা চাইছি, আমার কথা শুনবে কেউ? কাজে আজকে এটা ঢাকা কেন্দ্রিক মান কথ্য এ বলার কোনো অর্থ হয় না, এটা কোনো অর্থ হয় না। এবং তার মানে হচ্ছে এই স্বীকৃতিটা দিচ্ছে কে, এটা করছে কে, এটা মানছে কে, তাই না? করছো ভালো কথা, ভালো কথা, লোকে নিল নিল, না নিল না নিল আর কি, কোপ একটা দিলাম, কাটলো কাটলো, না কাটলো না কাটলো, এই এই যে বুঝতে বলা যায় ভাষার ব্যাপারটা। তাই ভাষা হচ্ছে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ভাষা, অর্থাৎ তার একটা বৃহৎ একটা বৃত্ত আছে, সেটা তার নিয়ন্ত্রণ, আর সেই বৃহৎ ভিতরে তার আছে অবাধ অশেষ স্বাধীনতা। এই দুটো জিনিসকে যে বুঝতে না পারে সে ভাষার ভিতরটা বুঝতে পারে না। চাপিয়ে দেওয়া ভাষা কখনোই চলবে না। তুমি ডিকশনারি খুলে দেখো কত শব্দ আমাদের বাংলা ভাষাতে এখন এসছে যেগুলো বাইরে থেকে এসছে। আমরা তুমি আমি এতক্ষণ যত শব্দ ব্যবহার করলাম তার কোনটা যে পর্তুগিজ, কোনটা যে বার্মিজ, কোনটা যে চাইনিজ, বলা খুব মুশকিল আছে আর কি। এবং ভাষার সচেতনতা সেভাবে করে কখনো আটকানো সম্ভব না। আমি স্ট্যান্ডার্ডাইজ করলাম আজ থেকে, এটা আইন নয় যে পার্লামেন্টে পাস করে একটা কিছু করব, এটা কিন্তু কখনো নয়। কাজে আমি এই যারা এটা এটা বলে যে এইটা ঢাকা কেন্দ্রীয় মানুষ, কে বলেছে এটাকে? কোন ঢাকার কোন এলাকা? মানিকগঞ্জ কি নরসিংদী কোন জায়গাটা? বিক্রমপুর? নাগরিক ভাষা, নাগরিক ভাষা মানে কি? তাহলে আমি যদি বলি যে আচ্ছা আমরা অনেক সময় কথ্য ভাষাতে কথাই বলবো না, তোমার সঙ্গে আমি বলছি না, যেমন আমি তো ইচ্ছা করলে এক্ষুনি কোথায় যেছো গো বলতে পারতাম, তাই না? আর আমি তোমার সঙ্গে বলছি না, তার মানে লিখিত যেমন একটা সৃষ্ট ব্যাপার আছে, কথ্য ভাষারও তেমনি একটা মান ভাষা, একটা একটা সৃষ্ট রূপ আছে আর কি। যেমন সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা কখনোই কথ্য ছিল না, সেটা হচ্ছে বৈদিক কথ্য থেকে একরকম করে তৈরি করে নেওয়া একটা ভাষা, এটাকে সৃষ্টজনের এটা ব্যবহার করতো, সেই জন্য নাম হচ্ছে সংস্কৃত, সংস্কার করা হয়েছে, যার বৈদিক কথ্যের সংস্কার করার রূপ হচ্ছে সংস্কৃত, কিন্তু সেই অর্থে কখনো লোকমুখে প্রচলিত ছিল না আর কি, একটা সৃষ্ট কথ্য আর কি, বিশিষ্টজন বলতো। আমাদের ভাষা তো দেখতে এমনি যে ভাষা তুমি আর আমি এখন কথা বলছি, এটা কিন্তু তোমার যে এলাকার, তুমি জয়পুরের একটা মানুষ সেখানকার কথ্য নয়, আমি বর্ধমানের মানুষ অথবা খুলনার মানুষ, আমি বর্ধমানের খুলনা ভাষা নয়, তাহলে একটা সৃষ্টরূপ তো আমাদের কথ্য ভাষাটাও থাকার উচিত। এই কথাগুলো স্বীকার করতে হবে, করে নেওয়ার পরে যা খুশি তাই করো। আমি যেমন আগুন পাখি দেখেছি ওরকম একটা জায়গায়, আগুন পাখিতে কোনো চরিত্রের নাম নেই, বড় খোকা, মেজো খোকা, বুবু, মা, বাবা, মেজকর্তা, বড় কর্তা, কেন দরকার মনে করিনি? আমার একটা কথা তোমাকে প্রথমেই বলে নেওয়া উচিত ছিল, রবীন্দ্রনাথের ভাষাতে আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমাকে বিশেষ কোনো সাধনা বা বিশেষ কোনো সিদ্ধি অর্জনের জন্যে কেউ কোনো শিক্ষা দেয়নি। আমার সাহিত্যের ব্যাপারটা অনেকটা তাই, কাজে আমি উপন্যাস লিখছি কি গল্প লিখছি এ বিষয়ে আমি নিশ্চিত নই, আমার পাঠকরা বলে দেয় আমাকে যে আপনি এই লিখেছেন, এটা উপন্যাস হয়েছে, হ্যাঁ এটা পাঠক, আমি লিখেছি, এই হলো আমার কথা যে আমি লিখেছি আর কি। যে আমার তো নামের দরকার নেই, কারণ আমি কোনো একটা বিশেষ নাম নিয়ে কিন্তু একটা চরিত্র তৈরি করার আমার কোনো দরকার নেই, বাবা বাবাই, মা মাই আর কি। আমার বিষয়টা ছিল অন্য জায়গায়, সেটা হচ্ছে সময়টাকে ধরব, পরিবারটাকে ধরব, একদম যে পড়বে সে যেন ছবির মতো আজ থেকে 50 বছর পিছিয়ে, 60 বছর পিছিয়ে কি 70 বছর পিছিয়ে বাংলাদেশের চেহারাটা একটু দেখতে পায়, অবিভক্ত বাংলার চেহারাটা দেখতে পায়, সেই বাংলায় কীভাবে ছিন্ন ভিন্ন হলো, দানবের দাঁতের আঘাতে ফুটি ফাটা হয়ে যাওয়ার মতন আর কি, ছিঁড়ে খুঁড়ে যাতা হয়ে গেল আর কি, এই ছবিটাকে আনতে চেয়েছিলাম। আর বিশ্বের এই পরিস্থিতি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ ওখানে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা, আমি শুধু মানুষদেরকে আহ্বান করি আমার লেখাতে তোমরা এসো, তোমরা বিচিত্র, তোমরা নানান রকম, তোমরা সবাই এসো, আমি সকলকে, আমি আমি আমার নিজের জন্য কোনো আলাদা নীতিবোধ নেই, আমি কিন্তু কোনো কিছুকে অপবিত্র বলে জ্ঞান করি না আর কি, বুঝতে পেরেছো? তবে নিজেকে সাজিয়ে নিতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে, তোমাকে কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে কথা বলতে হবে আর কি। তুমি যা কিছু অ্যাকসেপ্ট করছি মানে আমি তা, তার মানে আমি নিজে কিছুই নেই, তা কিন্তু নয়। তা আমি এই মানুষদেরকে ডাকতে চাই, মানুষদেরকে এক একটা কংক্রিট এক একটা অস্তিত্ব হিসেবে আমি তাদেরকে আনতে চাই। আমি বৃহত্তম সর্বোচ্চ গুরুত্ব আমি মানুষের উপর দিয়েছি।
উপদেশ বলে কোনো বস্তুতে অন্যত্র কাজ হতে পারে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে কোনো উপদেশ নেই। আর এটা এমন একটা জঙ্গল যে জঙ্গলটায় নিজে সাহস করে ঢুকতে হবে, নিজে হাতে কোনো একটা অস্ত্র নিতে হবে, সে কাস্তেই হোক কোদালি হোক, রাস্তা কাটতে হবে, এগুতে হবে আর কি। আমার যেটা প্রধান বক্তব্য সেটা হচ্ছে এই যে তরুণ যারা লিখছে তারা যেন মনে করে যে কেন লিখছি এবং লিখতেই হবে, এই দুটো জিনিস কেন, এই দুটো জিনিসের জবাব খুঁজে পেতে হবে। কারণ লেখা কিন্তু অন্য আর কিছুকে সহ্য করে না। এর মতন হিংসুটে হ্যাঁ গৃহিণী আর নেই। হ্যাঁ, কাজেই লেখা যে মনে করবে স্থির করবে যে আমি লিখবো, তাকে স্থির করতে হবে, স্থিরই করতে হবে আর কি। আর কোনো জিনিসকে এই লেখার উপরে জায়গা দেওয়াটা যাবে না, পৃথিবীর সমস্ত জিনিসকে লেখার পায়ের তলায় জায়গা দিতে হবে। উপদেশ বলতে এইটুকুই, নিজে নিজে এগোতে হবে। আর আমার মনে হয় যে লেখার বিষয়ের কোনো সীমা পরিসীমা নেই, সেটা ভাষার কাজ বটে, কাজেই বলতে বাধ্য যে ভাষা দিয়ে যে জিনিসটা করি সে অস্ত্র তো সানানো দরকার নাকি? যদি আমি কাস্তে দিয়ে ধান কাটি তাকে সানানো কাস্তে দরকার নেই তো? তার মানে ভাষাটাকে ভালো করে জানতে হবে, ভাষাটাকে ভালো করে জানতে হবে, তার ঘাঁট ঘোঁত ভিতরে কোথায় কি গোপন অলি গলির পথ সন্ধি আছে জানতে হবে। তারপরে দেখতে হবে যে আমাকে যেতে হবে লোকের কাছে, আমি ভাষা দিয়ে যাচ্ছি, কাজে ভাষাই যদি আমার যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এটা এই আধুনিক প্রজন্মের লেখকদের কাছে আমার একটা বক্তব্য যে ভাষাই যদি পাঠকদের কাছে যাওয়ার একটা প্রতিবন্ধক হয় তাহলে তো লেখক হলে অর্ধেক সার্থকতা তো সেইখানেই মারা যাবে। কাজে আমাকে পৌঁছতে হবে, আমি কী নিয়ে পৌঁছবো সেটাও ভাবতে হবে, সেটা তার দরকার আছে কি না। আমি যদি মনে করি যে তাদেরকে একটুখানি এই প্রেম করতে শেখাবো তাহলে তো আমার উদ্দেশ্য খুব সীমিত। কিন্তু আমি যদি মনে করি জীবনের অপার সম্ভার তাকে সীমাবদ্ধ করবো এই বাংলাদেশে, সেখান থেকে আমি মহাজীবন, পৃথিবীর জীবন, বাংলাদেশের জীবন, একটা পরিবারের জীবন, একটা মানুষের জীবন সুগ্রথিত থাকবে, হ্যাঁ আমি তাই করব। এটা যদি আমার ধ্রুব লক্ষ্য হয় লেখা কেন হবে না, লেখা হবে, আমি তো তাই মনে করি। জানার জগৎটা কিন্তু একেবারে অসম্ভব প্রসারিত, অর্থাৎ মানে যাকে বলা যায় একেবারে সাম্প্রতিক সময়ে থাকাটা, এখন সেই জন্যে কোনো একটা বিশেষ জায়গায় বাস করাটা এখন আর আবশ্যিক নয়, তাই না? এখন রাজশাহীতে বসে গোটা বিশ্বটা নখদর্পণে পাওয়া যায়, প্রযুক্তি আমাদের সেই স্তরে পৌঁছে দিয়েছে আর কি। আমি খুব দুঃখিত হই না, কারণ মানুষ যে পৃথিবীতে সাহিত্যেই ধরে থাকবে এমন নাও হতে পারে, কোনো একদিন হতে পারে যেদিন পৃথিবীতে কোনো গ্রন্থই থাকবে না। হ্যাঁ, এবং তার জন্য আমি দুঃখিত নই, হয়তো হবে, কী করা যাবে আর কি। আমি চাই কি না চাই সেটা তো খুব বড় কথা নয় আর কি। আমি চাই একটা অনেক রকমের অনেক ধরনের সুস্থতা, আমি চাই অনেক ধরনের সুস্থতা, সমাজের সুস্থতা চাই, মানুষের সুস্থতা চাই, মানুষের বৈষম্যগুলো একদম দূর হয়ে যাক, মানুষের নামে বৈষম্যের কারণে মানুষের নামে আমরা জন্তু জানোয়ার পর্যন্ত আমাদের দেশে রয়েছে, এসবগুলো তো চলছে, তো এগুলো তো চলছে, আমি এগুলো কোনোটাই চাই না। হবে কি হবে না আমি তা জানি না। আমার মনে হয় যে মানুষের যাতে এত কৌতূহল উদ্দীপক আর কোনো প্রাণী নাই মানুষের জন্যে, বুঝতে পারছি এত কৌতূহল। এখন তুমি একটা কথা আমাকে বলো, আধুনিক যে সব জিনিসগুলো হচ্ছে আর কি, তাতে মানুষ একজনের কাছ থেকে সরে যাচ্ছে নাকি কাছে আসছে? ভার্চুয়াল রিয়েলিটি আর বাস্তবিক রিয়েলিটি দুটোর মধ্যে সম্পর্কটা এখন ক্রমেই একেবারেই আলাদা হয়ে যাচ্ছে কিনা, এর ফলটা কেমন হবে, মানুষ মানুষের জন্যে যে শেয়ার করা আর কি, অংশ নেওয়া যেটা, সেটা কমছে না বাড়ছে, বাড়বে না কমবে? সবার জন্য শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।